শতকরা তোমরা নিশ্চয়ই দেখেছো কোন বিস্কুটের প্যাকেটে কুড়ি শতাংশ বেশি বা দশ শতাংশ বেশি লেখা থাকে বা কোনো কেনাকাটার ওপর দশ শতাংশ বা কুড়ি শতাংশ ছাড় লেখা প্রভৃতি এই শতাংশ চিহ্নটাকে আমরা শতকরা বলি চলো এবার আমরা জানব এই শতকরা কি শতকরা মানে একশো ভাগের মধ্যে কত ভাগ অর্থাৎ কুড়ি শতাংশ বলতে একশোর মধ্যে কুড়ি ভাগকে বোঝায় এবার একটা মজার অঙ্ক দিয়ে আমরা শতকরার একটা ধারণা তৈরি করি দুটি বইয়ের দাম তিনশো টাকা ও চারশো টাকা কুড়ি শতাংশ ছাড় পেলে তিনশো টাকা এবং চারশো টাকার দাম লেখা বইয়ের জন্য কত ছাড় পাব হিসাব করি অঙ্কের ভাষায় কুড়ি শতাংশ ছাড় অর্থাৎ একশো টাকায় টাকা ছাড় এক টাকায় কুড়ি বাই একশো টাকা ছাড় তিনশো টাকায় তিনশো ইন্টু কুড়ি বাই একশো টাকা ছাড় অর্থাৎ ষাট টাকা ছাড় এবং চারশো টাকা চারশো ইন্টু কুড়ি বাই একশো অর্থাৎ আশি টাকা ছাড় অর্থাৎ তিনশো টাকার ও চারশো টাকা বইয়ের জন্য যথাক্রমে ষাট ও আশি টাকা ছাড় পাব তাপস বাজার থেকে দশটা আপেল এনেছে কিন্তু তার অর্ধেক আপেল খারাপ তাহলে শতকরা কয়টি আপেল খারাপ হয়ে গেছে দশটা আপেলের অর্ধেক অর্থাৎ পাঁচটা আপেল অর্থাৎ দশটা আপেলের মধ্যে পাঁচটা আপেল খারাপ সুতরাং একটা আপেলের মধ্যে পাঁচ বাই দশটা আপেল খারাপ সুতরাং একশোটা আপেলের মধ্যে পাঁচ বাই দশ ইন্টু একশোটা আপেল খারাপ অর্থাৎ পঞ্চাশটা আপেল খারাপ অর্থাৎ বোঝানো হচ্ছে পঞ্চাশ শতাংশ আপেল খারাপ হয়ে গেছে আজ সুমন স্কুলে যাবার সময়ে মোট পথের শূন্য দশমিক তিন পাঁচ অংশ হেঁটে ও বাকি অংশ রিক্সায় গেল সুমন মোট পথের শতকরা কত পথ হেঁটে গেল হিসাব করি সুমন হেঁটে গেল শূন্য দশমিক তিন পাঁচ অংশ অর্থাৎ সুমন মোট পথের শতকরা শূন্য দশমিক তিন পাঁচ ইন্টু একশো পথ হেঁটে গেল অর্থাৎ পঁয়ত্রিশ শতাংশ পথ হেঁটে গেল বাকি পথ রিকশায় গেল ধরি সম্পূর্ণ অংশ একশো শতাংশ সুতরাং সুমন একশো মাইনাস পঁয়ত্রিশ পার্সেন্ট অর্থাৎ পঁয়ষট্টি পার্সেন্ট পথ রিক্সায় গেল মনোজ স্কুলে অঙ্ক পরীক্ষায় পঞ্চাশের মধ্যে কুড়ি পেয়েছে আবার তাপস ওর স্কুলে অঙ্ক পরীক্ষায় পঁচিশের মধ্যে পেয়েছে পেয়েছে কে নাম্বার মনোজ পরীক্ষায় কুড়ি বাই পঞ্চাশ মনোজ শতকরা কুড়ি বাই পঞ্চাশ ইন্টু একশো ইকুয়াল টু চল্লিশ শতাংশ নাম্বার পেয়েছে তাপস পঁচিশের মধ্যে পনেরো পেয়েছে তাপস শতকরা পনেরো বাই পঁচিশ ইন্টু একশো ইকুয়াল টু ষাট শতাংশ নাম্বার পেয়েছে অর্থাৎ তাপস বেশি নাম্বার পেয়েছে সঠিক উত্তরটি নির্ণয় করো তোমার কিছু উত্তর ভুল এবং কিছু উত্তর ঠিক